আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বন্দরনগরী বেনাপোলে। এই বেনাপোলের দুজন উদ্যোক্তা ব্যবসার পাশাপাশি চেষ্টা করেছিলেন একটু কৃষিভিত্তিক উদ্যোক্তা হওয়ার, তো তারা কিন্তু আজ সফল। গত বছর এসেছিলাম তাদের এখানে, দেখেছিলাম তাদের ক্ষুদ্র প্রচেষ্টা, আজ কিন্তু সেটি বৃহতে রূপ নিয়েছে। তো তাই সেই দুজন উদ্যোক্তার মধ্যে একজন হচ্ছে জনি ভাই, কথা বলবো জনি ভাইয়ের সাথে। জনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ জনি ভাই, আমি ভালো আছি। আপনার এখানে এসে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আপনি এখানে বিভিন্ন রকম ঔষধি গাছের চারা প্রত্যেকটা প্লট তৈরি করেছেন, এবং বিশেষ করে আপনি এখানে যে ডায়াবেটিস প্রতিরোধী যে গাছটি রয়েছে এটির উপরে বেশি ফোকাস দিয়েছেন। গত বছরের তুলনায় এবছর এই যে দীর্ঘ জার্নি, দুই থেকে আড়াই বছরের জার্নি, এই জার্নিটা কেমন ছিল? জি উপরওয়ালার অশেষ সহমতে খুব ভালো ছিল। আমরা আসলে আমি আর আমার আমার যে সাথে আমার বিল্লাল ভাই, আমরা একসাথে আমরা এটা শুরু করছিলাম যখন বৈশ্বিক মহামারী করোনার আবির্ভাব বাংলাদেশে ঘটে। সেই সময় আমরা তখন আর কি জব করতাম, তো তার পাশাপাশি তো চিন্তা করছিলাম যে কিছু একটা করার দরকার, কিছু একটা করে বাড়তি কিছু আর্ন করা যায় কিনা। সেই চিন্তাভাবনা থেকে আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করি। তো আমরা আর কি ভেষজ চিকিৎসার যে আর কি গাছগাছাড়ি সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের আইডিয়া নিই, সেখান থেকেই আমরা কিছু ভেষজ ঔষধি গাছ আমরা সংগ্রহ করি। সংগ্রহ করার পরে আমরা প্রাথমিক পর্যায়ে বাসায়, আপনি তো এর আগে এসে দেখছিলেন, বাসায় চেষ্টা করছিলাম। তো ওখান থেকে আমরা আস্তে আস্তে মানে একটা সফলতার দিকে আসি। এখন এই যে আমরা গাছগুলি দেখতে পাচ্ছি, এগুলো কি গাছ এবং এগুলোর উপকারিতা সম্পর্কে জানাবেন, এবং এটা আসলে প্রমাণিত কিনা? আচ্ছা, এটা হচ্ছে আপনার ইনসুলিন প্লান্ট। ইনসুলিন, ইনসুলিন শব্দটা যখন আমরা শুনি তখনই কিন্তু একটা মানে মেডিসিন বা ঔষধি একটা চিন্তাভাবনা সবার মাথায় চলে আসে, কিন্তু এটা সম্পূর্ণ ন্যাচারাল। উপরওয়ালার আপনার অশেষ সহমত, এটা হচ্ছে আপনার একটা প্রাকৃতিক গাছ এক কথায়। তো এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট, এর গাছটা, এই গাছটা হচ্ছে আপনার প্রমাণিত বলতে আপনার এখন বিভিন্ন গবেষকরা গবেষণা করে দেখছে যে এই ইনসুলিনটার পাতায় আপনার বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থেকে শুরু করে নিয়ে আয়রন, ভিটামিন, বা আমি তো আর কি ডাক্তার কবিরাজ কিছুই না, আমি ওইভাবে আপনাকে ওইভাবে বুঝাইতে পারবো না। এখন তো যেহেতু ডিজিটাল যুগ, এখন মানুষ আপনার ইন্টারনেট আপনার দেখা যাচ্ছে গুগলে সার্চ করলে ইনসুলিন প্লান্ট কী কাজে লাগে, ইনসুলিন প্লান্টের পাতায় কী কী আছে, উপকারিতা কী, এই সম্পর্কে গুগল সার্চ করলে ডিটেলসটা পেয়ে যাবে, আমি এতটুকুই বলতে পারি। তবে আমি যতটুকু এই যে দীর্ঘ দুই তিন বছরে আমার মানে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আমরা যখন এটা আমাদের প্রথম আমরা বাসায় আমরা নিজেরা খাইছি, তারপরে আমাদের আত্মীয় স্বজনদের দিছি, সেখান থেকে ভালো একটা ফিডব্যাক পাইছি। যেমন মনে করেন যে আসলে একটা মানুষের, এখন তো মানে বাংলাদেশে এমন একটা অবস্থা প্রত্যেকটা ফ্যামিলিতে আপনার দু একজন করে আপনার মনে করেন যে সুগার পেশেন্ট আছেই, আর এটা আপনার এমন একটা জিনিস আপনার মনে করেন যে সুগারটাকে কন্ট্রোল করার জন্য এর একটি পাতাই কিন্তু আপনার যথেষ্ট। এটা একটি পাতায়, পাতাটা খাইতেও অনেক সুস্বাদু, আপনার হালকা টকস্বাদ যুক্ত। এর এই পাতাটা যদি প্রতিদিন আপনার কেউ একটি করে চিবিয়ে খাইতে পারে, তো মোটামুটি আল্লাহর আশেষ সহমতে আপনার মোটামুটি মাসখানিকের ভিতরে সে তার শারীরিক কন্ডিশন নিজেই ফিল করতে পারবে, মানে পূর্বে সে কেমন ছিল এবং বর্তমানে সে কেমন আছে। তবে এক মানুষের কিছু ভুল ধারণা আছে, যেমন দেখা যাচ্ছে একটা মেডিসিন আমি সকালে খাইলাম দুপুরবেলায় আমার রেজাল্ট পাইলাম, কিন্তু ওই রকম চিন্তাভাবনা করলে এ গাছ নেওয়ার কোনো দরকার নাই, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল। এর ভিতরে কোনো কেমিক্যাল দেওয়া না, কোনো কিছু ইউজ করা না, এটা শুধুমাত্র আপনার পাতাটা আপনার চিবিয়ে খাইতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি কন্টিনিউ 15-20 দিন মাসখানিক খাইতে পারেন, তখন এখান থেকে আপনি একটা রেজাল্ট আশা করতে পারেন। এই গাছটির বয়স কতদিন, আর আপনারা এগুলি কীভাবে বিক্রি করে থাকেন? এই যে গাছটি, এই গাছটির বয়স আপনার 15-20 দিন হবে। এটা হচ্ছে, আমি আপনাকে একটু জানাই রাখি, এটা বিষয় হচ্ছে এই গাছটা এমন একটা গাছ, এই সেম এক ধরনের গাছ কিন্তু আপনার জংলাই হয়। আচ্ছা, তো জংলাই যে গাছটা হয় সেই গাছটার পাতা বা দেখতে সেম একই রকম। আচ্ছা, কিন্তু সেটা কিন্তু ইনসুলিন প্লান্ট না। আচ্ছা, এখন বাংলাদেশে অনেকে আপনার ওই গাছটা নিয়ে মানুষের সাথে প্রতারণা করে, যাদের হাতে ওই গাছটা গেছে তারা ইনসুলিন বিরোধী কথা বলছে। আসলে কিন্তু ইনসুলিন প্লান্টের এই যে একটা, হ্যাঁ, চিনতে হবে, বা এই আপনি নিজেই এই ইনসুলিন প্লান্টের একটি পাতা একটু এটা একটু ধুয়ে বা একটু পরিষ্কার করে আপনি নিজেই খান।
আসলে এটা টক টক এটা টক স্বাদযুক্ত ইনসুলিন প্লান্টের পাতাটা টক স্বাদযুক্ত যে কোনো মানুষ এটা খায় কেউ খাইতে চাইলে এটা খেতে পারবে এটা খুবই মানে সুস্বাদু এক কথায় আর কি তো ওই জংলার গাছটা নিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা চলতেছে যার কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে তো অরিজিনাল এই ইনসুলিন প্লান্টের গাছটা এটা হচ্ছে মানে প্রতিদিন যদি এই গাছটা থেকে একটা করে পাতা খাওয়া হয় তাহলে তো এই গাছটার অবশিষ্ট কিছুই থাকবে না এর বৈশিষ্ট্য হচ্ছে আপনারা এই গাছটা দেখেন এখানে কিন্তু এটা 15 থেকে 20 দিন হয়েছে এর গাছের এই গোড়ার থেকে কিন্তু দেখেন আর একটা এটা কলা গাছের নাই আপনার গোড়ার থেকে প্রজনন হয় তখন এই যে প্রজননটা এটা আমি ছোট পলিব্যাগে আমি যে মানে ডেলিভারি করি যেভাবে আর কি মানুষের চাহিদা মোতাবেক আমি যেভাবে ডেলিভারি করি আমি এইভাবে এগুলো নার্সিং করে রাখি তো এটা এখান থেকে যখন একটু বড় সাইজের টবে বা যখন আপনার জমিতে লাগানো হবে তখন মনে করেন যে 15 থেকে 20 দিন বা মাসখানিকের ভিতর এখান থেকে হিউজ পরিমাণে হয়ে যাবে তখন আরও চারা সে নিজেই তৈরি করবে নিজেই উৎপাদন হয়ে যাবে এর গোড়াই উৎপাদন হয়ে যাবে তখন তার পাতার আর কোনো সমস্যা হবে না এটা নেওয়ার পরে মাসখানিক তাকে ওয়েট করতে হবে আপনারা যাদেরকে গাছ দিয়ে থাকেন তারা আপনাদেরকে কি ফিডব্যাক দেয় যারা আমাদের কথা মতো নিয়মিত কন্টিনিউ যারা খাইছে তারা ফিডব্যাক দেয় বলতে তারা আমাদের কাছ থেকে গাছ আবার পুনরায় আবার সংগ্রহ করছে তাদের আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য বা তারাও তাদের আত্মীয় স্বজনরা আমাদেরকে ফোন দিয়ে বলছে ভাই অমুক লোকের যে গাছটা দিছিলেন যেন সেম ওই গাছটাই হয় ওটা যেন আমি পাইতে পারি কীভাবে পাইতে পারি এমনকি আপনার ও ঠাকুরগা আপনার হচ্ছে 20 গ্রাম আমি বলি যে ভাই আপনি অনলাইনে অর্ডার করলে আমি কুরিয়ারে পাঠাই দেবো আমাদের পাঠানোর সিস্টেমটাও আপনি দেখছেন যে আমরা কীভাবে একটা আমরা সর্বপ্রথম আমরা যে আমরা সিকিউরিটি গাছের সিকিউরিটি একটা গাছ এই গাছটা যে এখান থেকে বাংলাদেশের আমি এক মাথার থেকে আর এক মাথায় পাঠাবো আমাদের লোকেশন হচ্ছে আপনার এই বেনাপোল এটা কিন্তু বাংলাদেশের একটা শেষ প্রান্ত তো আমি যে এই মাথার থেকে আর একটা প্রান্তে যে পাঠাবো সর্বপ্রথম আমরা এই গাছটা সিকিউরিটিটা মেনটেন করি সেই ক্ষেত্রে এই গাছটা পাঠাইতে গেলে এই যে আমরা অনেকে আসলে ভিডিওয় বলা ঠিক না তারপরও আমি বলে দিচ্ছি আমরা 250 টাকা একটা ডেলিভারি চার্জ নিই এই ডেলিভারি চার্জটা যখন অনেকে বলে যে 100 টাকা লাগে আসতে 250 টাকা কেন আপনি নেন আমি এই গাছটা যেভাবে পাঠাই এর যে সিকিউরিটি এর একটা খাঁচা তৈরি করতে আমার 100 টাকা খরচ আছে আপনি নিজেই দেখছেন বা আপনি তো যাই হোক আমরা ওই সিকিউরিটি মেনটেন করে আমরা যত সযত্নে তার হাতে গাছটা আমরা পৌঁছাইতে পারি সেই ব্যবস্থা করে আমরা এই গাছটা ডেলিভারি করি স্যার অনেক সুন্দরভাবে এবং নির্ভেজাল পদ্ধতিতে কিন্তু আপনারা গাছ ডেলিভারি করে যাচ্ছেন এবং আপনাদের এখানে দেখলাম প্রচুর গাছ রয়েছে আপনাদের আরেকটি প্রজেক্ট দেখলাম সেখানেও প্রচুর গাছ রয়েছে এগুলো এখানে যা আছে এখানে সব এগুলো সব চারা আচ্ছা এগুলো সব নার্সিং করা অনেকে আপনার অর্ডার করে আপনার মালটা যাওয়ার পরে যখন মনে করেন যে ওটা রিসিভ না করে তখন পুনরায় ওটা আমাকে আমার রিটার্ন আসে তখন আমার মানে খরচটা দুই ডাবল পড়ে যায় তো শুধুমাত্র আমি ডেলিভারি চার্জটা নিয়েই আমি এই গাছটা আপনার ডেলিভারি করি আর সবচাইতে বড় কথা হচ্ছে এটা মানুষ এখন তো আসলে অনলাইনে তো আপনার প্রতারণামূলক কথাবার্তা বলে সবাই তো সব মানে ব্যবসাটাই হয়ে গেছে আপনার প্রতারণা যেটা এখন আমার কাছে কিন্তু আমার খামারে দেখেন আরও কিন্তু বিভিন্ন ধরনের ভেষজ গাছগাছরা আছে দর্শক বন্ধুরা আমরা এখন যে জায়গাটিতে রয়েছি তার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো লাল টকটকা কালারের একটি গাছ রয়েছে এই যে লাল গাছ এই গাছটি কিন্তু জিনসিন গাছ আর এই জিনসিন নিয়ে আমাদের দেশে কিন্তু নানা রকম বিতর্ক রয়েছে তো এই বিতর্ক নিয়ে খুব অল্পের ভেতরেই কিছু মন্তব্য আপনার থেকে জানতে চাই আসলে এটা এই যে জিনসিন গাছটা এটা হচ্ছে আমরাও সর্বপ্রথম যখন সংগ্রহ করি আমরাও দেখা যাচ্ছে এ সম্পর্কে আমাদের আইডিয়াও কম ছিল আচ্ছা আমরাও জানতাম না বুঝতাম না আমাদেরকে যেভাবে বোঝানো হয়েছে আমরা যাদের কাছ থেকে কালেক্ট করেছি যেভাবে বোঝানো হয়েছে যে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল কোরিয়ার থেকে নিয়ে আসা কোরিয়ান জিনসিন কিন্তু অরিজিনালি ভাই এগুলো কোরিয়ান জিনসিন না এটা যেটা সত্যি কথা আমি তাহলে কী জিনিস এটা এটা হচ্ছে এরও আপনার জাপানিজ জিনসিন আচ্ছা কেউ এরা ওয়াটার লিপ বলে এটা হচ্ছে আপনার জাপানিজ জিনসিন তবে এখানে কথা হচ্ছে আপনার এটা যে জিনসিন না বলতে আপনি জাপানিজ জিনসিনটা আপনাদের আমাদের এশিয়া উপমহাদেশে আপনার কোরিয়ায় যে জিনসিনটা চাষ হয় সেই জিনসিনটার অল্টারনেট হিসেবে কাজ করতেছে তবে এখানে কথা আছে কথাটা হচ্ছে এই জিনসিনটার মূলটা এটা আমাদের বাংলাদেশের ওয়েদারে দেখা যাচ্ছে 1.5 থেকে 2 বছর হলে এটা খাওয়ার মোটামুটি ম্যাচিউরড হয়ে যায় আচ্ছা কিন্তু অনেকে মনে করেন যে আমার কাছ থেকে কিছু অতিরিক্ত লাভের আশায় আমার
কাছ থেকে নিয়ে গিয়ে তারপরে 6 মাস হয়নি তারা বিভিন্ন ধরনের প্রতিবেদন দিয়ে ওই জিনিসগুলো আপনার ওই লাভের মানে টাকার লোভে অনলাইনে অনলাইনে বিক্রি করতেছে তাতে তো কোনো গুনাগুণ আসেনি এই কারণে এটা একটা ক্লেম চলে আসছে এটা এটার যে দোষ সেটা আপনাদের ঘাড়েও চলে আসে আমাদের ঘাড়েও চলে আসছে এটার একটা অরিজিনালি একটা ক্লেম চলে আসছে এবং আসলে এটা 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 যদি বেশি দিন রেখে চাষ করে শিকড় তৈরি করা হয় হ্যাঁ অবশ্যই এতে গুনাগুণ আছে আপনারা কি করছেন এটা এটা আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতেছি আপনার এই পাউডার প্রসেস করে পাউডার প্রসেস করে সেই পাউডারের ভিতরে আপনার বিভিন্ন ধরনের কেমিক্যাল আপনার ওই যে যৌনতোষের ট্যাবলেট ট্যাবলেট দিয়ে তারা গ্যারান্টি দেয় যে 100% 200% গ্যারান্টি দিয়ে আসলে শরীরের জন্য ক্ষতিকর ক্ষতিকর বলতে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে আপনার আপনার শারীরিকভাবে আপনি মানে অসুস্থ হয়ে যাবে কিভাবে আমরা এটা যাতে আমরা যেভাবে দিচ্ছি আমরা হচ্ছে এই সরাসরি এই মূলটা 2 বছর প্লাস যে মূলটা এই মূলটা আমরা প্রসেসিং করতেছি প্রসেসিং বলতে উঠানোর পরে আমরা ছোট ছোট করে প্রিমিয়াম কোয়ালিটির কেটে আমরা শুকায়ে শুধুমাত্র এই মূলটাই এখানে অন্য কোনো কিছু দেওয়ার অপশন করছেন না এই যে বলে যে আপনার সাদা জিনসিনের মূল বলে শিমুল গাছের আপনার মূলগুলো পাউডার করে বিক্রি করে এটা আমি অরিজিনাল রেড জিনসিনের আপনার গাছের কালারটা আপনি দেখেন যে রেড কিনা আর এর যে মেল ফিমেল বলে যে কথাটা বলে যে এর মেল নিতে হবে ফিমেল নিতে হবে এগুলো সম্পূর্ণ প্রতারণামূলক কথাবার্তা এর মেল ফিমেল বলে কিছুই নাই এটা ছোট সময় যখন নার্সিং করা হয় তখন এটা আপনার হোয়াইট থাকে যখন ছায়ায় থাকে এর আপনার ম্যাচিউর হলে গাছটা কালার চলে আসবে এটা অরিজিনালি আপনার রেড জাভানেস জিনসিন শুধুমাত্র এর মূলটা আপনার এই যেভাবে আপনার ছোট ছোট করে কেটে শুকায়ে কাস্টমারদের হাতে দিয়ে দিই এটা ব্লিন্ডার করলে পাউডার হয়ে যাবে খাওয়ার নিয়মটা মোবাইলে আর কি দিয়ে দিই তো আমি এখানেও ওই একই কথা বলবো যে ওই আপনার পাউডার কিনে অনলাইনে জিনসিনের পাউডার কিনে আপনারা যে সকালে খেয়ে বিকা দুপুরে রেজাল্ট আশা করবেন ওই রকম করলে এটাও নেওয়ার দরকার নাই সময়ের ব্যাপার এগুলো সম্পূর্ণ ন্যাচারাল ভাই এগুলো হচ্ছে গাছগাছড়ার ব্যাপার স্যাপার এগুলো সম্পূর্ণ ন্যাচারাল আমরা তো ডাক্তার কবিরাজ কিছুই না তবে যতটুকু আমরা দেখছি বাস্তব এক্সপিরিয়েন্স থেকে কন্টিনিউ খেয়ে গেলে এটা খুব স্লোলি কাজ করে স্লোলি কাজ করে তবে শরীরের ভিতরে এটা ঢুকাইতে পারলে মাসখানিকের ভিতরে একটা রেজাল্ট আশা করা যায় আপনারা আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন এবং এই গাছটা আপনারা যদি বিশ্বাস করে বাসায় নিয়ে একটি গাছ লাগিয়ে রাখতে পারেন এক থেকে দেড় মাসের ভিতরে এখান থেকে কলা গাছের ন্যায় আপনার প্রজনন হবে তখন হিউজ পরিমাণে আপনার এই পাতা হয়ে যাবে তখন আপনাদের আর পাতার কোনো সমস্যা হবে না তো আপনারা অরিজিনাল গাছটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আপনারা যেখান থেকেই নেন একটু জেনে বুঝে নেবেন এই অরিজিনাল যে গাছটা এর দেখতে কেমন বা এর পাতাটার স্বাদ কেমন এগুলো ইতিপূর্বে আমি বলছি তো যাই হোক এখন তো আপনার মনে করেন যে বিভিন্ন লোক আপনার ওই আমাদের প্রতিবেদন থেকেই আপনার আমাদের নাম্বার এডিট করে আপনার তাদের নাম্বার ঢোকায় দিয়ে বিভিন্নভাবে আপনার প্রতারণা করতেছে আমরা অনেক কমপ্লেন পাইছি তো আমাদের সাথে যোগাযোগ করার আমাদের একটিই মাত্র নাম্বার নাম্বারটা হলো 01947794328 এই একটি নাম্বার ব্যতীত আমাদের অন্য কোনো নাম্বার নেই আপনাদেরকে আবারও বলছি আপনারা আমার মুখে বলা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে গাছ সংগ্রহ করলে আমরা কোনোভাবেই দায়ী থাকব না ভাই পাতা কি সবসময় খাওয়া হয় হ্যাঁ রেগুলারই খাই তো নিজের ভেতরে পরিবর্তন দেখছেন তো ডায়াবেটিসই নাই তো পরিবর্তন কীভাবে ফিল করবো আচ্ছা তাহলে আপনাদের এই জায়গাটির আমি যেটি রয়েছি এটি আপনাদেরকে মাদার প্ল্যান জি এটা আমাদের মাদার প্ল্যান এরকম বাগান আপনাদের কতগুলি রয়েছে এখানে তো দেখলাম এক এক জায়গায় এক এক রকম ঔষধি বাগান করেছেন আপনারা এরকম বাগান আমাদের আছে ননি ফলের বাগান আছে ওই যে আপনার রেড জিনসিনের যে বাগানটা আছে আপনার অশ্বগন্ধার একটা বাগান আছে আপনার করসলে আছে কিন্তু করসলটা আমরা এখনও ইউজ করতে পারি নাই এটা বলে দেখা যাচ্ছে যে অনেকে অর্ডার করবে দিতে পারবো না খাওয়া বলে লাভ নাই আমাদের কেবল প্রসেসিংয়ে আছে করসলের আছে তারপরে আপনার তুলসী মানে সব ভেষজ মানে চাহিদা বৃদ্ধির কারণে আপনারা বৃদ্ধি করছেন গাছের চারা এটা সেইভাবে টেক কেয়ার করা লাগে না রেগুলার আপনার ব্যবসার পাশাপাশি করা যায় হ্যাঁ রেগুলার পানি দেওয়া লাগে না আপনার একবার ওই যে একটা এই যে এই আমাদের এগুলো মাদার গাছ এর আগে যে চারাগুলো দেখেন এক একটা গাছের ইয়েতে কতগুলো করে হয়েছে শুধু একবার জাস্ট আপনি লাগাই রাখছেন আপনার কিন্তু এর খাইতে দিতে হচ্ছে না যথেষ্ট উপকারী যথেষ্ট উপকারী এবং সময় উপযোগী মানুষের চাহিদা শেষ নাই শেষ নাই
তো এইরকম একটা প্রজেক্ট করতে আসলে আপনাদের নিজেদেরও ভালো লাগে, আমার দর্শকদের উদ্দেশ্যে কিংবা আপনার যারা এই সকল গাছের চাহিদা করে থাকে কিংবা যাদের প্রয়োজন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমার একটা কথা হচ্ছে, আপনারা বাসায় আপনারা অন্য কাজের পাশাপাশি বাসায় অল্প একটু জায়গা আছে, বাসায় জায়গা নেই, আপনারা ছাদের উপরে একটা টবে একটা গাছ লাগায় রাখেন, আপনার বাসার চাহিদাটা আপনার পূরণ হোক। আপনার দেখেন, আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনি রেগুলার আপনার ইনসুলিন নিতে হয়, একবার অনেকের আছে কিন্তু তিন বেলা ইনসুলিন নিতে হয়, সকাল দুপুর রাত্রে। তো যাই হোক, আপনি কন্টিনিউ যে এই যে মেডিসিনটা খেয়ে যাচ্ছেন, তো আসলে এর পাশাপাশি একটু ব্লিপ করে যদি একটা গাছ যদি আপনি বাসায় লাগাই রাখেন, লাগাই রাখার পরে মাসখানিক পরেই তো আপনি এর আসলে এটা আমি ভুল বলতেছি না, তখন না আপনি আমাকে গালি দিয়েন, এই যে এই অরিজিনাল যে ইনসুলিন প্ল্যান্ট এর যে ফুলটা দেখেন, জি জি, এর ফুলটার এই কালারটা দেখছেন, এই দেখেন এটা কিন্তু এর কালারটা দেখেন, আর জংলাই যে আপনার যে যেটা হয় আমি আপনাকে বলছিলাম সেটা কিন্তু এই কালার, যে মানে কোনো দিনই পসিবল না, সেটা হবে আপনার রেড কালার। ওটা হচ্ছে এই ইনসুলিন প্ল্যান্ট চেনার একমাত্র উপায়। আর এই যে পাতা চাবিয়ে খাওয়ার সময় ওটা আলাদা একটা, ওটা আপনার হচ্ছে কোনো স্বাদ নাই জংলাই যেটা হয়, কিন্তু দেখতে সেম, কেউ ধরতে পারবে না। জনি ভাই, আসলে আপনাদের এই ধরনের ঔষধি গাছের চাষ দেখে আমি নিজেও খুবই খুশি হলাম, কারণ আমাদের দেশের মানুষ ব্যবসার পাশাপাশি কিছু করতে পারলে তাদের তৃপ্তি পায়, আর আপনারা সেই তৃপ্তির জায়গাটা একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছেন, কারণ আপনারা শুধু ওষুধ গাছ তৈরি করছেন না, সারা বাংলাদেশে পাঠিয়ে থাকছেন, একটি জেলা কিংবা একটি জায়গা আবদ্ধ নেই। আপনাদের এখানে আসতে পেরে আসলে আমি খুবই আনন্দিত, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই আমাদের এখানে আসার জন্য। আর কি বলবো, আপনারা যে কষ্ট করে আসছেন, আপনারা যে সময় দিয়েছেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি এতটুকুই। দর্শক, আমরা সবসময় কিন্তু চেষ্টা করি কৃষক বা কৃষকের সাফল্য বা ব্যর্থতাগুলো এবং তাদের সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরা, সম্ভাবনাময় খাত কিন্তু আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরি। ঠিক কৃষিতে সাফল্য উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন এরকম কয়েকজন উদ্যোক্তা কিন্তু জনি ভাইরা, তো তাদের মতো নানা মানুষের গল্প আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সাথে থাকুন, দেখা হবে পরবর্তী পর্বে।